আচ্ছা, সো এখানে আরেকটা ইনফরমেশন আমরা যেটা কোশ্চেনে মিস করে গেছিলাম সেটা একটু বলে যাই। এই যে এখানে এটুদিপরটি, ওকে, যেহেতু ট্রেস বলছিলাম, এই ম্যাট্রিক্সের ট্রেস 1+5+9 ঠিক আছে ইকুয়াল টু কত, 9, 5, 10, 15 এবং এই এই যে এই ম্যাট্রিক্স এর ট্রেস ট্রেস অফ এটুদিপরটি, এটা ট্রেস ট্রেস অফ এ সমান কত, 1+5+9=15 এবং ব্যাপারটা কি লক্ষ্য করছো যে আসলে কি ঘটছে, ট্রেস সেম, অর্থাৎ দুইটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেস সমান হয়। এটা হচ্ছে আরেকটা প্রপার্টিস যেটা ভর্তি পরীক্ষায় আসে এবং তুমি কমপ্লিটলি কনফিউজড হয়ে যাও যে ট্রেস দেখো অফ এ ইকুয়াল টু ট্রেস অফ এ টু দি পাওয়ার টি। এটা হয়তো অনেকেই একবারই দেখো নাই, কারণ এটা বইতে এভাবে লেখা নাই, বাট আমরা হচ্ছে একটু দেখাই দিই যাতে এটা পরীক্ষা যখন আসবে তখন তুমি যেন পারো। ক্লিয়ার কথাটা, ট্রেস হচ্ছে আমাদের এখানে সেম থাকে। এবং এখানে আরেকটা জিনিস আমি যদি বলে রাখি, আরেকটা সহজ প্রপার্টিস সেটা হচ্ছে এটার সাথে লিঙ্কড করে, সেটা হচ্ছে বেসিক ম্যাট্রিক্স এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রাইমারি ডায়াগোনাল, এভাবে নতুন যে ব্যাচটা শুরু করব সেটাতে পড়াবো। মাশাআল্লাহ, ফলো পয়েন্ট ভালো হবে, ভালো লাগবে আশা করি তাদের কাছে। আচ্ছা, প্রাইমারি ডায়াগোনাল সেম থাকে, একটু লিখে রাখো ভাই। হ্যাঁ, ট্রেস অফ এ ইকুয়াল টু ট্রেস অফ এ টু দি পাওয়ার টি, অ্যান্ড সেকেন্ড প্রপার্টিস বেসিক ম্যাট্রিক্স এবং এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রাইমারি ডায়াগোনাল সেম থাকে। ক্লিয়ার কথাটা? এবং দেখো এখানে 1 প্রাইমারি ডায়াগোনাল 159 159, ঠিক আছে, সেম না সেম? ওকে, তো এই জায়গায় ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশনস পার্টের কিছু অংশ আমি আবার নেক্সট ক্লাসে পড়াবো। আজকে যেহেতু তোমাদেরকে হোমওয়ার্ক দিতে হবে অনেকগুলোও, তাই না, তো সেই জন্য আমি হোমওয়ার্কের জন্য কিছু অংশ একটু কথা বলে নিই, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা আবার ক্লাসিফিকেশনসের কিছু জিনিস আমরা শিখাবো। আচ্ছা, ওকে, চলো আসো এবার হচ্ছে অঙ্কতে আসি। তো এই যে আমাদের রূপন্তি প্রকাশনীর এখানে প্রথম যে কোশ্চেন্স, এখানে দেখো 1 নম্বর কোশ্চেন্স, দেখো আমরা এখানে আসি। আচ্ছা, ওকে ওকে, দেখা যাচ্ছে আশা করি সব কিছু। হ্যাঁ, তো এখানে 1 নম্বর কোশ্চেনে এই যে 3টা ম্যাট্রিক্স দিয়েছে এবং সেই হিসেবে এই ডাটাগুলো বের করতে বলছে। অ্যান্ড এখানে আমি প্রথম এই কোশ্চেনটা একটু করতে চাই, সেটা হচ্ছে এই যে 5a গতানুগতিকভাবে লিখছি, এটা এখন নিয়ে নিচ্ছি, তাহলে মানে 5 ইন্টু এখানে কত হবে, 7, 5, -3, 3, 4, 2, বুঝতে পারছো? তার মানে এখানে 35 5+25 -15+15 5×20 5×2×10, ঠিক আছে? আমি যেহেতু লাস্টের অংশ, আমি একটু গতানুগতিক ফরম্যাটে কিছু অংশের দেখা একটু আগায় নিই। তো এই হচ্ছে একটা কথা যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ করার ক্ষেত্রে প্রত্যেকটা এন্ট্রিতে গুণ করা লাগে, নির্ণয়কের ক্ষেত্রে সেটা লাগে না, নির্ণয়কে স্পেসিফিক একটা রো অর স্পেসিফিক একটা কলামে গুণ করা লাগে। আচ্ছা, তারপর এই জায়গায় তুমি যদি এটার অ্যান্সার বের করতে চাও, তাই না, 3a - 4b + 2c, আচ্ছা এটার অ্যান্সার কী হবে একটু আমাকে কমেন্টে দাও তো। কমেন্টে কেমন লিখবা, কমেন্টে যে কমা দিয়ে দিয়ে লিখবা, হ্যাঁ, এত স্পেস দিয়ে এত, স্পেস দিয়ে এত, নিচে এত এত এত, একটু কমা দিয়ে লেখো, দেখি কারা কারা আসলে এনার্জিটা পাও করার জন্য, দেখি তাড়াতাড়ি। তো যোগ বিয়োগ যারা বুঝো না, দেখো এটা একটু দেখাই দিই, যোগ বিয়োগ, আর বাকিরা এটা একটু করো, বাকিরা ওইটা একটু করো। এই যে 7, 5 - যারা বুঝো না তাদের জন্যে 4, 2 নিচে লিখি, 7, 5 - 3, 3, 4, 2 a+b হচ্ছে এটা -2, 1, 7, 10, 5, -8 এবং এক্ষেত্রে অ্যান্সার কী আসে, 7 থেকে 2 বিয়োগ 5, 5-এর সাথে 1+6 -3+7+4 3+10 13, 4+5 9, 2+-8 -6, তাই না? এই হচ্ছে কথা। ওইটার অ্যান্সার কী আসে দেখি, কারা কারা অ্যান্সারটা দিতে পারছো, একটু কষ্ট হবে, বড় হয়, শর্টকাটে যদি করি দেখো, আমি একটু শর্টকাটে করার ট্রাই করি, 3a 3×21 -4b মানে হচ্ছে আমাদের
প্লাস তাহলে মাইনাস এইট, প্লাস এইট, একুশের সাথে আট যোগ করলে উনত্রিশ, উনত্রিশের সাথে একুশের সাথে আট যোগ করলে উনত্রিশ, উনত্রিশের সাথে আঠারো, আট দুই ষোলো সতেরো, সাতত্রিশ এক, সাতচল্লিশ। প্রথম উপাদান সাতচল্লিশ, প্রথম উপাদান সাতচল্লিশ। নিচের উপাদান কত হবে দেখো, থ্রি এ তিন পাঁচে পনেরো, মাইনাস ফোর বি, তার মানে হচ্ছে মাইনাস ফোর, তার পনেরো থেকে চার গেলে এগারো হয়, টু সি সাত দুগুণে চোদ্দো, তাহলে চার একে পাঁচ, এক একে দুই, পঁচিশ, তাই না? আচ্ছা এখন দেখো তিন নম্বর কোয়েশ্চনটা দেখো, তিন নম্বর একটা ভালো কোয়েশ্চন, বরিশাল বোর্ড 2019 সালে এসেছে, দেখো বরিশাল বোর্ড 2019 সালে, তাই না? এ ও বি এর মান কত, সো এ এবং বি এর মান বের করার জন্য এদেরকে যোগ করে ফেলো, এক নম্বর ইকুয়েশন দুই নম্বর ইকুয়েশন, তাই না? এক যোগ দুই, যোগ করে ফেললে টু এ ইকুয়াল টু কত হয়, ন পাঁচ চোদ্দো, ছ চার দশ, মাইনাস ছয়, ছয় ছয় বারো তেরো, তাই না? মাই প্লাস এইট, তারপর এইট, তারপর হচ্ছে ফোর, তাহলে টু দ্বারা ভাগ করে দিতে হবে। হ্যাঁ সুতরাং এ সমান সাত পাঁচ, মাইনাস তিন, চার চার, দুই, কাহিনি বুঝছো? এবং এক থেকে দুই বিয়োগ করো, এক থেকে দুই বিয়োগ করলে টু বি আসবে, টু বি সমান একম আসবে, সেখান থেকে বি এর মান তুমি বের করবে, তাই নিঃশেষ। ও কোয়েশ্চনটাতে একটু যাই, এই যে গুণফল, এই গুণফল দেখলেই মাথা খারাপ হয়ে যায়, তাই না? তো এই গুণফলের জন্য রূপন্তি প্রকাশনী এখানে ফরম্যাটটা বেশ সুন্দর করছে, যাই হোক দেখো। ওকে আচ্ছা আসো এই অঙ্কটাতে আসো, আসো ওকে। সো এই কেসে এটা খুব ভালো একটা অঙ্ক, এক নম্বরটা গুণের সিস্টেমটা তোমার কাছে এখানে ক্লিয়ার হবে। আরেকটা বেসিক বলি, এটার মাত্রা কত বলো তো, ওয়ান বাই থ্রি, এটার মাত্রা হচ্ছে থ্রি বাই ওয়ান, থ্রি থ্রি, এই যে দেখো ওয়ান বাই থ্রি, তার সাথে ওয়ান বাই থ্রি, তার সাথে থ্রি বাই ওয়ানের গুণ করবা, এবং এটা তখনই পসিবল হবে যখন এই জিনিস দুইটা সেম হবে, এবং এবং নতুন ম্যাট্রিক্সের মাত্রা হবে ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? এই হচ্ছে ট্রিক্স, এটা আমি আরও অনেকবার বলবো। বা এটা দেখো, এটা মাত্র হচ্ছে টু বাই রো দুইটা কলাম তিনটা, এটা মাত্র হচ্ছে থ্রি বাই ওয়ান, তাহলে থ্রি থ্রি সেম হয়েছে, অর্থাৎ গুণ করার জন্য ইলিজিবল, এবং তারপর গুণ করার পর নতুন ম্যাট্রিক্সের মাত্রা টু বাই ওয়ান, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হইতে হবে, এটা হচ্ছে রুলস। প্রথম ম্যাট্রিক্সের, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হতে হবে, ঠিক আছে? এই হচ্ছে গুণ করার কন্ডিশন। তো এবার দেখো এখানে আসি, এগুলো তোমার অনেকে জানো অলরেডি, তাও দেখো এখানে হচ্ছে এই যে এই ডি ওয়ান দ্বারা এটাকে, এবং এটার নিচে কিছু থাকলে সেটাকে, এরপর ডি টু দ্বারা এটাকে, এবং এটার নিচে কিছু থাকলে সেটাকে, এবং ডি থ্রি দ্বারা এটাকে, বুঝতে পারছো? সো তাহলে সি ওয়ান ডি ওয়ান, হ্যাঁ সি ওয়ান ডি ওয়ান প্লাস এই যে ডি টুর সাথে সি টু ডি টু প্লাস সি থ্রি ডি থ্রি, এই হয়ে যাচ্ছে কথা ওয়ান বাই ওয়ান ম্যাট্রিক্স, তাই না? রো একটা কলাম একটা, এবং সেটা দেখো এখানে আসছে, বুঝছো? তো দুই নম্বরটা করলে হয়তো অনেকে আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবা, দেখো যদি যারা পারো না, তারা আর যারা পারো তাদের তো কোনো গ্যাঞ্জাম নেই। এ বি সি টু থ্রি ফোর, এক্স ওয়াই জেড, তোমরা এখন গুণটা আসলে খুব ভালোভাবে শিখে ফেলতে পারবা। এই এক্স দ্বারা প্রথমটা, ওয়াই দ্বারা দ্বিতীয়টা, জেড দ্বারা তৃতীয়টা, এক্স দ্বারা প্রথমটা হইলে এক্স, ওকে তাহলে এবার হিসাব মিলাও দেখো, আসি এক্স টু এ, তারপর প্লাস দিবা ওয়াই দ্বারা, রুলসটা বলে দিচ্ছি, বি ওয়াই থ্রি ওয়াই, তারপর প্লাস দিবা সি জেড ফোর জেড, অ্যান্সার, এবং দেখো টু বাই ওয়ান, তাই না? এবং সেটা কিন্তু হয়েছে যে টু বাই ওয়ান মাত্রা লিখছিলাম, এবং দেখো টু বাই ওয়ান মাত্রা। আশা করছি তোমরা কথাগুলো বুঝতে পারছো, টু এক্স হবে, তাই না?
2x ও হ্যাঁ 2a কেন আসলো 2a কোথা থেকে আসছে 2x হবে x জানা না ax 2x